সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের স্পর্শকাতর সীমান্তে হেলিপোর্ট নির্মাণ করছে চীন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে এটি উভয় দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে হেলিপোর্ট তৈরি করা হচ্ছে। হেলিপোর্টটি নির্মিত হলে চীন খুব সহজে সামরিক সরঞ্জাম, লজিস্টিক সাপোর্ট অরুণাচল প্রদেশে পাঠাতে পারবে। এছাড়া সেখানে ভারী যুদ্ধাস্ত্র মজুতেরও আশঙ্কা করা হচ্ছে। এমনটি হলে নয়াদিল্লি বেইজিং এর মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা থাকতে পারে বলে ধারণা করছেন সমরবিদরা। এনডিটিভি বলছে দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিং এর এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে। অরুণাচল সীমান্তে চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়টি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গংরিগাবো চু নদীর তীরে নিংচি এলাকায় হেলিপোর্টটি তৈরি হচ্ছে। ওই এলাকা চীনের ভূখণ্ডের মধ্যে পড়ে, কিন্তু যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন তাতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। হঠাৎ করে সেখানে হেলিপোর্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে। 31 ডিসেম্বরের ছবিতে নির্মাণের জন্য জায়গা পরিষ্কার করতে দেখা গেছে। এরপর 16 সেপ্টেম্বর স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায় নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে গেছে। নির্মাণাধীন হেলিপোর্টটিতে 600 মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সেখান থেকে উঠানামা করবে হেলিকপ্টার, যা উচ্চ পার্বত্য এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেশি ওজনের সরঞ্জামও উঠানামা করতে পারবে সেখানে। হেলিপোর্টে কমপক্ষে 3টি হ্যাঙ্গারও দেখা গেছে, 1টি অ্যাপ্রন এলাকা সহ এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা এবং একাধিক ভবনও রয়েছে। প্রথমবারের মতো এই চীনা হেলিপোর্ট নির্মাণের বিষয়টি সামনে নিয়ে আসেন ভূস্থানীয় গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যামিয়ান সাইমন। তিনি বলেন হেলিপোর্টটি নির্মাণ হয়ে গেলে চীনা সেনাবাহিনী এই অঞ্চলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে পারবে। অঞ্চলটিতে ঘন জঙ্গল ও এব্রো থেব্রো পাহাড় থাকায় সামরিক রসদ আনা নেওয়া কঠিন ছিল। তবে একবার এই হেলিপোর্ট হয়ে গেলে দূরবর্তী অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন, টহল দক্ষতা জোরদার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও দূরবর্তী অবস্থানে চীনের সামগ্রিক সামরিক পদচিহ্ন জোরদার করবে। ভারতীয় সেনাবাহিনী বলছে চীনের গতিবিধির উপর তাদের নজর রয়েছে। চীনের হেলিপোর্ট তৈরির বিষয়টি সম্পর্কে তারা অবগত। শেখ ফরিদ, এটিএন নিউজ।